আজাদিনগর থেকে এসে ওনার সম্বন্ধে আমি ওনার কাছ থেকে আমি আমাদের প্রতিমার সম্বন্ধে কিছু মতামত আসুন আমাদের নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওগুলো শেয়ার করব সেগুলো হচ্ছে ষষ্ঠী এবং সপ্তমীর যে পুজো প্যান্ডেলে আমরা ঘুরেছি সেগুলোর ছবি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন যে ছবিটা তোমরা দেখছো, এখন যে প্রতিমা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এখন যে প্রতিমার ভিডিওটি তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খড়দা পানশিলার। তো কি অপূর্ব প্রতিমা তোমরা দেখো, কত সুন্দর। কত নিখুঁত কাজ, কত সুন্দর প্রতিমা, গয়না, প্রতিমার গয়না কত সুন্দর। এদিকে আমার মেয়ে কি যেন একটা ছবি দেখছে, ওকে ডাকলাম, ফুলের মালা কিনেছি ঠাকুরের জন্য, তো ওকে ডাকলাম, বললাম আয় ছবি তুলি, তো ভিডিওটা করি। এমনিতে ছবি তুলতে ভিডিও করতে ভীষণই ভালোবাসে, আমার সাথে সাথে ও এডিটিংটা মোটামুটি শিখে গেছে। Thank you.
এবারে আমরা চলেছি খড়দা তোপেরিয়ার দিকে। তো রাস্তায় খুব সুন্দর সুন্দর আলোকসজ্জা হয়েছে, গেটটা দেখো খুবই সুন্দর, গেটটা খুব সুন্দর, নিখুঁত কাজ একদম, সাই বাবার ছবি। তো দেখো আরও আরও আর একখানা গেট রয়েছে, বড় গেট দেখো। খুব বেশি ঠাকুর দেখিনি, তো যে কটা দেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওই পুজোটা হেলমেট না পরে তো বেরিয়ে চলে যাচ্ছে সব। দেখো কত সুন্দর আলোকসজ্জা করেছে, খুব সুন্দর আলোকসজ্জা করেছিল। আর প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল। এটা মায়াপুর ইস্কন মন্দিরের আদলে অনেকটা করা হয়েছে। এই প্যান্ডেলের বাইরে বেরিয়েই এটা একটা শিব মন্দির, প্যান্ডেলের গায়ে রয়েছে। এটা নাটাগড়ের একটা পুজো প্যান্ডেল।
এবার চলে এসেছি ব্যারাকপুরের একটা পূজো প্যান্ডেলে। দেখো এটা পুরোটা চাটাই দিয়ে কাজ করা, বেড়া থাকে না বেড়া, তো ওই বেড়া দিয়ে পুরোটা কাজ করা, খুব সুন্দর, মানে এত নিখুঁত কাজ, ওটা উঠবে না, মানে খুবই সুন্দর। ভিতরের মণ্ডপের প্রতিমা হচ্ছে এটা, অসম্ভব সুন্দর, অসম্ভব সুন্দর। ভেতরটাও এরকম চাটাইয়ের কাজ করা, এটা উপরে ঝাড়বাতি। এই প্যান্ডেলেরই বাইরে যে ঠাকুরটাকে পুজো হয়েছে, যে ঠাকুরের পুজো হয়েছে, এটা হচ্ছে সেই প্রতিমা। ওটা ভেতরে যে প্রতিমাটা দেখলাম আগে, সেটা ছিল জাস্ট শো, আর এই প্রতিমা পুজো হয়েছে। এই প্রতিমাটাও অসাধারণ সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে। তো আমরা বেরিয়ে এসেছি, তো এই পর্যন্তই ষষ্ঠী আর সপ্তমীর পরিক্রমা আমাদের হয়েছে। তোমরা জানাবে কেমন লাগলো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।